সাধারণ এক হকারের ছেলে থেকে রাতারাতি আইপিএল এর সুপারস্টার, নাইট রাইডার্স এর ব্যাকবেঞ্চার থেকে ধুরন্ধর ফিনিশার। আইপিএল যুদ্ধে ক্রমাগত রক্তাক্ত হতে হতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া নাইট রাইডার্সকে ফিনিক্স হয়ে ফেরার স্বপ্ন দেখাচ্ছেন তো তিনি, রিঙ্কু সিং, আলিগড়ের বিস্ময়। কিন্তু দুদিন আগেও তাঁর খবর কে রাখত? আলিগড়ের সাদামাটা পরিবারে জন্ম, হকারি করে পেট চালাতেন বাবা। বাবাকে সাহায্য করতে কখনো কখনো বাড়ি বাড়ি সিলিন্ডার ডেলিভারি করে ফিরতেন তার ভাইরা, কখনো করতেন কোচিং সেন্টার ঝাড়পোছের কাজ। সেসব আদৌ ভালো লাগতো না রিঙ্কু, মনে প্রাণে শুধু ক্রিকেট, অভাব অনটনের সংসার। রিঙ্কুর ক্রিকেট খেলার ব্যাপারে তার বাবার ছিল ঘোর আপত্তি, এজন্য মাঠ পর্যন্ত খেতে হয়েছে তাকে। তবু জেদ আর অক্লান্ত পরিশ্রমকে আঁকড়ে ধরেই এগিয়ে চলা, অভাবের সঙ্গে কঠিন লড়াই। ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে রাজ্য স্তরে খেলা, তারপর প্রথম শ্রেণীর ক্রিকেট, রঞ্জি অভিষেকেই ঘুরোধার পারফরমেন্স। প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে 83 রান, নেন 2 উইকেটও, জাতীয় দলের জার্সিতে মাঠে নামার ইচ্ছেটাকে উস্কে দিল সেই পারফরমেন্সে। আলিগড়ের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নির্বাচন হয় রিঙ্কু। 2018 আইপিএলে তাকে 80 লক্ষ টাকায় নেয় কেকেআর, এই মৌসুমে তাকে 55 লক্ষ টাকায় নাইট রাইডার্স নিয়েছে বলে খবর। নাইট শিবিরেও রিঙ্কু কিন্তু দীর্ঘদিন দ্বিতীয় শ্রেণীর নাগরিক, প্রথম একাদশে সুযোগ মিলেছে কমই। এই মৌসুমে কোটি কোটি টাকায় কেনা ক্রিকেটাররা যখন সুপার ফ্লপ, তখনই প্রথম একাদশে ঢুকে পড়লেন রিঙ্কু সিং। 5 নম্বরে ব্যাট হাতে নেমে নিজেকে প্রমাণ করলেন, গুজরাটের বিরুদ্ধে 35, আর রাজস্থান ম্যাচে নীতিশ রানার সঙ্গে 66, দুরন্ত পার্টনারশিপ, দুরন্ত ফিনিশিং, দলে 5 নম্বর জায়গাটা প্রায় পাকা করার পথে। বহু বাধা বিপত্তি কটাক্ষের জবাব দিয়েছে এই ব্যাট, দিন আনা দিন খাওয়া জীবন থেকে কোটিপতি এই ব্যাটের সৌজন্যে। তবু শিকড়কে ভোলেননি, ওই ব্যাট আর বল আঁকড়ে ধরে আরও এগিয়ে যেতে চান রিঙ্কু। এবিপি আনন্দ সম্মাননা কিছুক্ষণ আগেই রিঙ্কু সিং এর কথা বলছিলেন, তাই সম্মাননার কাছেই আবারও যাব। সম্মাননা, এই মুহূর্তে রিঙ্কু নাইট টিমে একজন স্টার বলা যায়, সেক্ষেত্রে এই নাইট ব্রিগেডে নিয়মিত 5 নম্বরে কি তাকে নামানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট? অবশ্যই, অবশ্যই ওকে কনফিডেন্স দিতে হবে। দেখো, যেটা আমরা বলি, রিঙ্কু সিং সত্যি কিন্তু কেকেআর টিমের সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ফিরার দিন। কেউ রিঙ্কু সিং এর নাম জানতো কিনা তাও জানি না। রিঙ্কু সিং পরে ফিল্ডিং করতে নেমে মাঠে ভালো ফিল্ডিং করতো, বিউটিফুল ক্যাচ ধরতো, বলে বল ডিপ পাওয়া, এটা খুব সুন্দর। তো রিঙ্কু সিং কে তোমাকে এখন কনফিডেন্স দিতে হবে। আমি আমি ওয়াচ টু ওয়াচ বললাম, যদি আজকে রিঙ্কু ফেলও করে, তুমি চট করে যেন নেক্সট ম্যাচ ওকে না বসিয়ে দেয়, কারণ ওকে যত কনফিডেন্স দেবে তত বেটার ক্রিকেট খেলবে। একেবারে আমি এই জায়গায় লক্ষ্মীরতনের কাছে আসবো, যে এতগুলো মরশুমে তো কেকেআর এ রয়েছেন রিঙ্কু, কিন্তু প্রথম একাদশে নিয়মিতভাবে তাকে দেখা কেন গেল না? তার ফিল্ডিংও তো যথেষ্ট প্রশংসাযোগ্য। দেখো, আমি আমি এই দলের সাথে বহু বছর খেলেছি আর আমি জানি এই দলটা ইনভেস্টমেন্টের উপরে বিশ্বাস রাখে। রিঙ্কু সিংয়ের যদি ডোমেস্টিক পারফরমেন্স দেখো, খুব ভালো। সুরেশ রায়না, পীয়ূষ চাওলা ওকে অনেক সাপোর্ট করেছে, আর যেভাবে কলকাতা নাইট রাইডার এর পরপর এই যে আমরা কেউ বুঝতে পারিনি কি এত টপ ক্লাস প্লেয়াররা ফ্লপ হবে। যদি তুমি ইতিহাস দেখো, ফিঞ্চের কথা বলো, ফিঞ্চ লাস্ট 2-3 বছর ধরে আইপিএলে ভালো খেলেনি, ওকে এই বছর অকশনে নেওয়া হয়নি, রিপ্লেসমেন্টের হিসাবে এসেছে। সো যখন যা হওয়ার তখনই তাই হয়, এটা আমরা শুনে বড় হয়েছি। যেটা মাদুদা বললেন কি ও সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বা থার্ড ক্লাস প্যাসেঞ্জার, কিন্তু যদি তুমি ইতিহাস দেখো, স্পোর্টসের যদি ইতিহাস দেখো, তাহলে এরকম টাইপের প্যাসেঞ্জাররাই ফার্স্ট ক্লাসের নিজে কুপাটা বুক করে, এটা ইতিহাস বলছে। আর রিঙ্কু সিং যেভাবে কলকাতা নাইট রাইডারকে ফিরিয়ে নিয়ে এসেছে, আমার মনে একটা হোপ তৈরি করেছে, এর থেকে ভালো আর এক্সাম্পল হয় না। একেবারেই। সৌরাশিস, আজকে কোন 4 জন বিদেশিকে খেলানো উচিত শ্রেয়স আইয়ারের? যে 4 জন গত ম্যাচে খেলেছিল তোমার, আমার মনে হয় সেই 4 জনই খেলানো উচিত। টিমে কোনো বিশেষ ফেরবদল করার দরকার নেই, টিমটা গত ম্যাচটা ভালোভাবে জিতেছে, যেটা আমি আগেও বললাম, এই টিমটার সাথেই পারসিস্ট করা উচিত। এবং আমার মনে হয় এই টিমটা যদি কনফিডেন্স দাও, কারণ আর 1-1 তো ভাবা উচিত, নট দ্যাট যে আমাকে নেক্সট 4টে ম্যাচ জিততে হবে, ইউ শুড ফোকাস করা উচিত এই মুহূর্তে আজকের ম্যাচটায়, তারপরে নেক্সট ম্যাচ। সুতরাং তুমি বেশি দূরের কথা ভাবো, অনেক সময় তোমার ভাবনা চিন্তা একটু অন্যরকম হয়ে যায়। সুতরাং থিঙ্ক 1 ম্যাচ এট এ টাইম এন্ড জাস্ট নিজের ন্যাচারাল খেলাটা খেলা উচিত। ক্ষেত্রে মোহাম্মদ নবীর কি আজকে চান্স নেই? কারণ লক্ষ্মী কিছুক্ষণ আগে স্পিন খেলানোর কথা বলছিল, বাট এই মুহূর্তে যেটা এলারও একটু আগে বললো, অনুকূল গত ম্যাচে খেলেছে, ঝাড়খণ্ডের প্লেয়ার, ভালো ভালো বলও করেছিল। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে তোমার যেটা সুনীল নারিন এবং অনুকূল রয় যে আছে, বা নীতিশ রানার যে স্পিনিং অপশনটা আছে, এই মুহূর্তে সেটাকেই ইউজ করা উচিত। হ্যাঁ, অবভিয়াসলি মোহাম্মদ নবীর কিছু করার নেই, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার, বাট নিয়মের ফেরবদলে তাকে একটু ওয়েট এখন আরেকটা হয়তো করতেই হবে। একেবারে। আমি 3 জনের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, যে আজকে এই 2টো দলের ক্ষেত্রে গেম চেঞ্জার কারা হতে পারেন? সম্মরণদা,
দেখো আমার গেম চেঞ্জার একটাই লোক আছে, যে লোকটা চার ওভার বল করবে তার নাম সুনীল নারিন। ওই চার ওভারটা যদি আবার ওর জায়গায় বল করতে পারে তাহলে লখনৌর পক্ষে ম্যাচে কামব্যাক করা বা ম্যাচে ফিরে আসা ভেরি ডিফিকাল্ট। বেশ লক্ষ্মী, দেখো আমার গেম চেঞ্জার মাদুদা অলরেডি বলে দিয়েছেন, বাট আই স্টিল ফিল কি ওপেনিং পার্টনারশিপ কলকাতা নাইট রাইডার যদি নেক্সট লেভেলে যেতে চায় তাহলে ওপেনারদেরকে ভালো খেলতে হবে। আর সোরাশিস, আমার লখনৌ এর পক্ষে মার্কাস টয়নিস আর কেকেআর এর পক্ষে শ্রেয়স আইয়ার। বাহ, তাহলে অন্তত সৌরাশিস অন্য কারোর হয়ে বললো। আমি অনুষ্ঠান শেষ করবো, তবে যেতে যেতে আমরা একবার দেখে নেবো টিম লখনৌ এর অন্দরমহলের পরিবেশটা ঠিক কিরকম, অবসর সময় কিভাবে কাটান ক্রণাল মনীষ রাহুলরা, আসুন দেখে নেবো। সকলকে ধন্যবাদ, বিরতিতে যাবো।